মিছিলে যাব মাগো আমি, শহীদে মিছিলে যাব আল কোরআনের পথে, আমার জীবন বিলিয়ে দেব। সম্মানিত দাওয়াতি জনতা, এখন আপনাদের সামনে পবিত্র আল কোরআন আল হাদিসের বিষয়ে মূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যুক্তিবিদ হযরত আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি হাসান ওয়াহিদ সাহেব, সাহাবজাদা কুতুবদিয়া হুজুর পক্ষকালে, সাহাবজাদা কুতুবদিয়া হুজুর পক্ষকালে আমি সম্মানিত হযরতকে ওনার মূল্যবান নসিহত শুরু করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আদাব আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، خصوصا على إمام الأنبياء وسيد الورى জেনাবে বিচার থেকে মুক্তি পেতে পারে,
বর্তমান সময়ে এই পৃথিবীর মধ্যে যত আইন শৃঙ্খলা নিয়ম কানুন যত সংবিধান রয়েছেন, এই সংবিধান স্বাভাবিকভাবে দুই ধরনের হতে পারে। এই সংবিধান স্বাভাবিকভাবে কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। এক ধরনের হচ্ছে এই মানুষের শান্তির জন্য যত বিধান রয়েছে, এক ধরনের বিধান হচ্ছে মানুষের শান্তির জন্য মানুষে সেই বিধান রচনা করেছেন। সেই বিধান কে রচনা করেছে? মানুষ। মানুষের শান্তির জন্য বিধান রচনা করেছেন কে? মানুষ। মানুষ যেহেতু এই পৃথিবীর ভিতরে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে এই পৃথিবীর ভিতরে জীবন যাপন করতে পারে, সেজন্য মানুষরা বসে গবেষণা করে কিছু নিয়ম শৃঙ্খলা সংবিধান রচনা করেছেন মানুষই। তাহলে পৃথিবীর ভিতরে যত নিয়ম শৃঙ্খলা রয়েছে স্বাভাবিকভাবে দুই ধরনের, তার মধ্যে এক ধরনের নিয়ম শৃঙ্খলা হলো যেই নিয়ম শৃঙ্খলা বিধান সংবিধান কে রচনা করেছেন? মানুষ। কে রচনা করেছে? মানুষ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই পৃথিবীর ভিতরে যত নিয়ম শৃঙ্খলা আছে, বিধান আছে, যত আইন কানুন আছে, সেই সমস্ত আইন এবং বিধানকে তৈরি করেছেন রচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে কয় ধরনের বিধান হলো? দুই ধরনের বিধান। এক নম্বর হলো যে বিধানগুলো রচনা করেছেন মানুষ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ প্রদত্ত যে সমস্ত বিধান রয়েছেন এই মানুষ মানুষ এই দুনিয়ার ভিতরে শান্তি পূর্ণভাবে জীবন যাপন কাটাইতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, সেই সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বিধান আছে, মানুষের পক্ষ থেকেও কিছু বিধান আছে। এখন বুঝতে হবে মানুষের পক্ষ থেকে যে সমস্ত বিধান রয়েছে সেই সমস্ত বিধান পৃথিবীর সমস্ত মানুষ কোনোদিনও সেই বিধানের উপর একমত নয়, কোনোদিন সেই সমস্ত মানব রচিত বিধানের উপরে কোনো মানুষ কোনোদিন একমত হতে পারে না। আর দ্বিতীয় নম্বর যে বিধান রয়েছে আল্লাহ প্রদত্ত বিধানের উপরে পৃথিবীর সমস্ত মানুষ একমত, যদিও বর্তমান সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্ডিতরা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধান নিয়ে অনেক সময় দুমত তারা ইখতিলাফ করেছেন, মতভাদ করেছেন, কিন্তু তাদের জ্ঞান কম হওয়ার কারণে, তাদের বোধ কম হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নিয়ে তারা দুমত তারা অক্রমণ হল নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের খালেক, সমস্ত মানুষকে বানানোওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই মানুষ পৃথিবীর মধ্যে শান্তিপূর্ণভাবে কিভাবে জীবন যাপন করতে পারে, কিভাবে তারা জীবন অতিবাহিত করতে পারে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোন নিয়ম হলে, কোন কানুন হলে, কোন রুলস হলে তাদের জন্য ভালো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন এবং সর্ব জায়গায় সর্ব অবস্থায় মানুষকে নিরাপদ দেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ প্রদত্ত যে সমস্ত বিধান রয়েছে এই আল্লাহ প্রদত্ত বিধানের ভিতরে কোন মানুষের বিপদ থাকতে পারে, কিন্তু মানুষের জন্য বাস্তব পক্ষে যদি শান্তিপূর্ণ কোনো বিধান হয় শুধুমাত্র কেবলমাত্র সেই বিধানের নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। কিন্তু আমি আজকে এমন একটা বিধান নিয়ে, এমন একটা সংবিধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এবং যেই বিধান মানব রচিত বিধানের মধ্যেও আছে। আজকে আমি একটা এমন সাবজেক্ট নিয়ে এবং সংবিধান নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে যে বিধান যে রুলস মানব রচিত বিধানের ভিতরেও আছে, আল্লাহ প্রদত্ত বিধানের ভিতরেও আছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধানের ভিতরে তো পৃথিবীর কোন মানুষ কোনোদিনে ইখতিলাফ করতে পারে না, এবং মানব রচিত বিধানের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ কোনো সময় একমত হতে পারে না। কিন্তু আজকে যেই বিধান নিয়ে
আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআন কারিমের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিধানকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভিতরে উল্লেখ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর ভিতরে সমস্ত কুল্লু নাফসিন যত প্রাণী আছে সমস্ত প্রাণী মরণশীল। এই কানুন এই রুলস আল্লাহ প্রদত্ত বিধান, সমস্ত মানুষকেই মরতেই হবে এবং এই বিধান মানব রচিত বিধানের ভিতরেও আছে এবং এই বিধানের ভিতরে এই বিধানের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষই একমত। কোনোদিনও এই বিধান নিয়ে দুর্বোধ কোনোদিনও কেউ পোষণ করে না, কিন্তু এমন একটা বিধান যে বিধান আল্লাহ প্রদত্ত মানব রচিত সকলেই জানে সকলেই মানে, কিন্তু এই বিধান কার্যকর করার জন্য এই বিধানে অবতীর্ণ হওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ রাজি নাই। পৃথিবীর কোনো মানুষ কি মরার জন্য কি রাজি? না, পৃথিবীর সমস্ত মানুষই জানে মরতে হবে, আল্লাহ পাকও বলেছেন মরতে হবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ মরার জন্য রেডি না। কিন্তু আমরা পৃথিবীর ভিতরে দেখতে পাই যে বর্তমান সময়ে আমরা যত মানুষ দেখতেছি আছি, অদূর ভবিষ্যতে কিছুদিন পরে আমরা কেউ থাকব না। বিগত জমানার ভিতরে যত মানুষ ছিল কেউ থাকতে পারে নাই, এমন একদিন সময় আসবে আমরা ওই পৃথিবীর ভিতরে কেউ থাকতে পারো না, কেউ থাকতে পারবো না। বিগত জমানার ভিতরে কত কত বড় বড় পাওয়ারফুল মানুষজন এই পৃথিবীর মধ্যে ছিলেন, কিন্তু তারা আজকে আর নাই। এই জন্য এক কবি বলতেছেন, জিনকি মহলো মে যাদের বিল্ডিং ইমারত কত মজবুত কত সুন্দর ছিলেন, যাদের ঘর বাড়ি কত সুন্দর এবং মজবুত ছিলেন, যাদের ধমকে এই পৃথিবীর জমিন থর 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 করে কাঁপতেন, কিন্তু তারা আজকে এই দুনিয়ার ভিতরে এই পৃথিবীর ভিতরে কেউ নেই, তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের ভিতরে শুয়ে আছে। আজকে তাদের কবরের উপর গরু আর ছাগলে ঘাস খায়, কবর থেকে ওই গরু আর ছাগলকে কেদাইবার শক্তি নাই। আছে পূজা করো পূজা নমরুদ পূজা ফিরাউন পূজা হামান পূজা শওকত আজ শাহ পূজা তখত সুলাইমান পূজা শওকত আজ শাহ যারা তাম পৃথিবী এই গোটা বিশ্ব জগৎকে তারা শাসন করেছিলেন। কয়জন রাজা? চারজন রাজা ছিলেন যারা তাম পৃথিবীকে শাসন করেছিলেন। আমার ভাইয়েরা এই চারজন রাজা যারা তাম পৃথিবীকে শাসন করেছিলেন, যাদের রাজত্বের বাউন্ডারি ছিল মিনাল কাফে ইলাল কাফে, যেই জায়গা থেকে সূর্য উদিত হয় এবং যেই জায়গায় সূর্য ডুবিত হয় ওই জায়গা পর্যন্ত তারা এই তাম পৃথিবীকে শাসন করেছিলেন, তাদের রাজত্বের বাউন্ডারি সেই জায়গা পর্যন্ত ছিল। এরকম পাওয়ারফুল রাজত্বের অধিকারী তাম পৃথিবীর রাজত্বের অধিকারী কয়জন বাচ্চা ছিল? আরো জোরে বলেন, কয়জন? আরো জোরে, চারজন। তাই বলেন আপনারা কি নাম বলতে পারবেন? সাহস থাকলে নাম বলে দেন।
যারা তাম পৃথিবী শাসন করেছিল এরকম বাচ্চা কজন আছে? চারজন। আমার ভাইয়েরা যেই সমস্ত বাদশাহ এই তাম পৃথিবী শাসন করেছিলেন এইরকম বাদশাহ এই তাম পৃথিবীর ভিতরে চারজন ছিল। এই চারজনের মধ্যে দুইজন ছিল কাফের বাদশাহ, দুইজন কি বাদশাহ? এই দুইজন কাফের বাদশাহ আর দুইজন বাদশাহ ছিল মুসলমান। এই দুইজন কাফের বাদশাহ থেকে এক নম্বরের বাদশাহ, বাদশাহ নাম হলো বাদশাহ নমরুদ, যে নিজে নিজেকে নিজেই খোদা বলে দাবি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদ বাদশাহ করে এই নমরুদ বাদশাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য নবী সাইয়্যেদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। তাহলে নমরুদ বাদশাহ কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে পাঠিয়েছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে নমরুদ, তুমি তো আসল খোদা নয়, আসল খোদা তো আমার আল্লাহ। নমরুদ বলতেছে, তাই নাকি? ঠিক আছে, তাহলে তোমাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে, আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা জর্দানের রাজধানী আম্মান শহর থেকে ছয় মাইল উত্তরের দিকে গেলে একটা দুদু বালুর ময়দান রয়েছে, 10 মাইল লম্বা একটা দুদুর বালুর ময়দান রয়েছে। এই ময়দানের দুই পাশে বড় বড় দুইটা পাহাড় রয়েছে, পশ্চিম দিকের বা উত্তর দিকের পাহাড়কে পাহাড়ের জবলে হাশমি বলে আর দক্ষিণ দিকের পাহাড়কে জবলে কিল্লা বলে। এই দুই পাহাড়ের মধ্যখানে বাদশাহ নমরুদ এক মাইল দৈর্ঘ্য বস্ত হাজার হাজার মল্লাক নিয়ে হযরতে নবী সাইয়্যেদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলবার জন্য হাজার হাজার মল্লাক লাখ লাখ নিয়ে অগ্নিকুণ্ড সাজাইছেন। আর এই অগ্নিকুণ্ডের মাঝখানে একটা রশি মাঝে গাছের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবার জন্য একটা রশি বানছেন। এই রশিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমরের সঙ্গে বেঁধে দিয়েছেন। ওদিকে রশির আরেক মাথা ওই বেবিলন শহরের হাজার হাজার যুবক তাহলে পৃথিবীর মধ্যে চারজন যে বড় বড় বাদশাহ আছেন, এক নম্বর বাদশাহর নাম কি? নমরুদ। দুই নম্বর বাদশাহর নাম হচ্ছে বাদশাহ বখতানসর। আর মুসলমান বাদশাহ থেকে যে বাদশাহ ছিল তার নাম হচ্ছে এক নম্বরে নবী সাইয়্যেদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তাম পৃথিবী শাসন করেছিলেন। আর দুই নম্বর বাদশাহ যারা মুসলমান, মুসলমান থেকে বাদশাহ ছিল এই বাদশাহ, বাদশাহর নাম হচ্ছে বাদশাহ যুলকারনাইন। এই যুলকারনাইন বাদশাহকে কুরআনের ভাষায় যুলকারনাইন বলা হয় এবং কিতাবের ভাষায় এই বাদশাহ যুলকারনাইন কে ইস্কান্দারে যুলকারনাইন বলা হয়, এই তৌরীদের ভাষায় বাদশাহ যুলকারনাইন কে কুরাইশ বলা হয় এবং ইনজিলের ভাষায় এই বাদশাহ যুলকারনাইন কে শাইরাজ বলা হয়। এই বাদশাহ যুলকারনাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 শত বছর আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন। কয় বছর হায়াত? 1600 বছর হায়াত দিয়েছিলেন। আমাদের শুদ্ধ গোষ্ঠীর হায়াত মিলাই রাখব, জীবন হইব না। এই বাদশাহ যুলকারনাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। কি দান করেছিলেন? ঘোড়া দান করেছিলেন ওই বাদশাহ যুলকারনাইন। যুলকারনাইনের ঘোড়ার এত পাওয়ার ছিল, এত স্পিডে চলত ওই বাদশাহ যুলকারনাইন, এই ঘোড়ার পিঠে চড়ে এই তাম পৃথিবীর মধ্যে তিনি দুইবার গমন করেছিলেন। কয়বার? আমার ভাইরা এই বাদশাহ যুলকারনাইন যখন এই ঘোড়ার ভিতরে চড়ে এই পৃথিবীর ভ্রমণের জন্য যখন ঘোড়ার পিঠের উপরে আরোহণ করতেন, তিনি যখন ঘোড়ার ভিতরে ঘোড়াকে যখন আঘাত করতেন পৃথিবী ভ্রমণের জন্য, তখন ওই ঘোড়া প্রতি কদমে 12,000 মাইল করে চলতেন। তার কত বড় পাওয়ারফুল রাজা ছিলেন। আর
মসজিদ থেকে কিছু দূর উত্তর দিকে গেলে একটা মহাশহর আছে। ওই শহরের মধ্যে বর্তমান সময়েও এই বাদশা জুলকারনাইনের কবর রয়েছেন। এই বাদশা জুলকারনাইনের কবর 48 হাত লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কত বড় পাওয়ারফুল, কত বড় শান সৌকতওয়ালা, কত বড় শক্তিশালী মানুষ ছিলেন। কিন্তু কজাই ইলাহির আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নাকি তাক চলে আসেন, এই পৃথিবীর জমিনে থাকতে পারেন নাই। আর আমরা আপনাকে ডাকতে পারবো? কোনোদিনও ডাকতে পারবো না। মাল দৌলত এই পৃথিবীর ভিতরে যত পাওয়ারফুল রাজা হোক না কেন, কেউ ডাকতে পারে নাই। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাম সবাই ধ্বংস হয়ে গেছে, এই পৃথিবীর জমিনে কেউ ডাকতে পারে নাই। এই জন্য কেউ এক কবি বলতেছেন, মাল দৌলত আল মাহশমত কুচলে কাম আয়গা, মাল দৌলত আল মাহশমত কুচলে কাম আয়গা, আমাদের নির্ধারিত সময় চলে আসবে, আমাদের গর্ধান ধরে নিয়ে যাবে, এই পৃথিবীর জমিয়ে থাকতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। হে বান্দা, তুমি মৃত্যুর ভয়ে যেখানে লুকাও না কেন, যদি আব্রাহাম বাদশাহর মত যদি লোহার শক্ত মজবুত সিন্দুক বানাইয়া, লোহার একটা বাক্স বানাইয়া, ওই বাক্সর ভিতরে তুমি যদি ঢুকাও, তুমি যদি সেখানে ঢুকাও না কেন, আমার আজরাইল তোমাকে সেখানেও থাকতে দিবে না, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। তাহলে এই পৃথিবীর জমিনে যেহেতু আমরা থাকতে পারবো না, তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং দানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। তাহলে কি করার জন্য পাঠাইছেন? ইবাদত করার জন্য। এখন আমাদের বুঝতে হবে আমরা জীবনের কতক্ষণ কয় ঘন্টা কয় সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। এক হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, আমাদের ময়দানে কোন মানুষ নিজের দুটো পা কি জায়গা থেকে কোনোদিন নাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের উত্তর সে দিতে পারবে না। এক নম্বর হচ্ছে, তোমাকে যে লাইফ দেওয়া হয়েছে, যে জীবন দেওয়া হয়েছে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে হিসাব দিতে হবে। তাহলে কি আমাদের ময়দানে যেহেতু প্রত্যেকটা মুহূর্তে আমাদের হিসাব দিতে হবে, তাহলে কি বোঝা গেল, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করতে হবে, গোলামি আর ইবাদত করতে হবে। তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনাদের মাধ্যমে এটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইবাদত করা সম্ভব নয়, কারণ আপনারা তো চাপান গিয়ে কাটাই দেন। মুসলমান ভাইয়ারা আমার, এই কথা বোঝানোর জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটানোর জন্য এক নম্বরে সিস্টেম হলো, এক নম্বরে সূরত হলো, জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই উম্মতের জন্য পৃথিবীর ভিতরে যত সুন্নত রয়েছেন, এই সমস্ত সুন্নত আমাদের বুঝতে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মুহূর্তে আমাদের যে আমাদের জন্য যে সমস্ত সুন্নত রয়েছেন, এই সমস্ত সুন্নত যদি আমরা জীবনের প্রত্যেকটা মিনিটের ভিতরে, জীবনের প্রত্যেকটা মুহূর্তের ভিতরে আমরা যদি সমস্ত সুন্নতকে বুঝে বুঝে আমল করে, তাহলে আমাদের জীবনের 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে গণ্য হবে। আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের ভিতরে কাটাই দেওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে পায়খানা করতে গেলে কি সুন্নাত, প্রস্রাব করতে গেলে কি সুন্নাত,
কারা খাইতে গেলে কি সুন্নাত, মেহমান হইতে গেলে কি সুন্নাত, এবং মেজবান হইতে গেলে কি সুন্নাত, এবং গাড়িতে গাড়িতে চড়তে গেলে কি সুন্নাত, বিমানে চড়তে গেলে কি সুন্নাত, নৌকায় নৌকায় চড়তে গেলে কি সুন্নাত, গাছে গাছে উঠতে গেলে কি সুন্নাত, ঘুমাইলে কি সুন্নাত, ঘুম থেকে উঠতে গেলে কি সুন্নাত, জীবনের প্রতিটা মুহূর্তের ভিতরে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব জনাব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমরা যদি কবি কবি আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিতে পরিণত করে দিবেন বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত কথা সারমর্ম এই, প্রত্যেকটা মানুষকে মরতেই হবে, যেহেতু মরতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ভিতরে কি জন্য পাঠাইছেন, যেহেতু মরা লাগবে, পাঠাইছেন ইবাদত করার জন্য। কতক্ষণ ইবাদত করতে হবে? 24টা ঘন্টা। তাহলে কিভাবে ইবাদত করব? জীবনের মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কার সুন্নতকে খুঁজতে হবে? রসুলের সুন্নতকে খুঁজতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে রসুলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।